এখন গুড ইভিনিং, মানে 4টার মতো বাজে আর আমরা ভীষণ তাড়াহুড়োতে আছি। ও সারাদিন ছিল না, আজকে আমাদের একটা জায়গায় একটা ট্রিপ প্ল্যান হওয়া আছে, মানে 3টায় যাওয়ার কথা ছিল, এখন 4টা বেজে গেছে। ও একটা মিটিংয়ে গেছিলো, ও সারাদিন কিছু খায়নি, তো ওই মিটিং থেকে জাস্ট আসলো, আমি নিচেই দাঁড়িয়েছিলাম, এখন যাচ্ছি। আজকের ব্লগটা স্পেশাল, পরে হয়তো তোমরা বুঝেই যাবে এই থাম্বনেল দেখে হয়তো বা ক্যাপশন দেখে, তো এখন বলছি না, চলো রাস্তায় যেতে যেতে বলবো বা গিয়ে বলবো, চলো। তার কারণ হচ্ছে যা এখানে রাস্তায় পুরো মেন রোড, তো আপার বাগডোগরায় আছি, জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়ালাম, এর মাঝখানে ভাবলাম এবার ভালো মতো বলি যে আজকে কে আছে আমাদের সাথে ব্লগে, মানে তাকে স্পেশালি নর্থ বেঙ্গলের মানুষ তো চেনই, আলাদা করে ইন্ট্রো দেওয়ার কোনো দরকার নেই, তোমরা হয়তো ক্যাপশন দেখে বুঝেই যাবে যে কার কথা বলছি। তো তার সাথে গিয়ে দেখো কি আওয়াজ, তার সাথে গিয়ে পরিচয় করাবো সামনাসামনি। এখন জাস্ট বলে দিলাম যে মিসিং গিয়ার্স, তার চ্যানেলের নাম মিসিং গিয়ার্স, তো গিয়ে তার সাথে একদম সামনাসামনি কথা বলে দিচ্ছি, কেন কি সত্যি আজকে এত তাড়াহুড়ার মধ্যে ব্লগটা চলছে এখন অবধি, জাস্ট স্পটে যেন টাইম মতো পৌঁছে যাই, স্পটে গিয়ে যেন ভালো টাইম স্পেন্ড করতে পারি আর তোমাদেরকেও দেখাতে পারি, সো চলো। Thank you.
আছি, এটাই মনে হয় এটার ওই পাড়ে হবে জায়গাটা। এটার ওই পাড়ে কি আমরা পৌঁছে গেছি? ওরা এখন যাচ্ছে এটা তুলে নেওয়ার জন্য। আমরা যেহেতু পিলিয়ান আমরা হেঁটে হেঁটে যাব, আমাদের মাঝে মাঝে একটু সম্মান থাকে না, আমাদের হেঁটে হেঁটে যেতে হয়। জায়গাটা ব্যাপক কিন্তু না। এই যে আমার হচ্ছে একদম সেই ফ্রেন্ড বিবেক, ওর ওর দৌড়াতে আজকে মিসিং গিয়ার্সের সাথে দেখা আমাদের। ওই এর পিছনে মূল্যবান প্রাণী। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর একটু ঠিকঠাক সেট হতে দাও, তারপর তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল স্পটে এসে আমি আমার মতো বিজি, অভিনব অভিনবের মতো বিজি, বাকিরা সব বাকিদের মতো বিজি বাইক প্লেস করতে। তোমরা শুধু দেখো আমার পেছনে। মেনলি জায়গাটা এই কারণেই ফেমাস, এই জায়গা এই স্পটটার জন্য। কিন্তু আসার সময় যে গ্রামের ভিউটা ছিল, আমি ওতেই ফিদা। যদিও আমি এই জলে নামবো না, অভিনব বলছে নামবে, আমার কোনো সাহস নেই। আমি আমাকে 1,000,000 টাকা দিলেও আমি নামবো না, পড়ে যাব মুখ ঠুক ঠুকরে। আমার কোনো আমি এমনি পড়ে যাই হাঁটতে হাঁটতে, তো এটা তো কোনো ব্যাপারই না। এই হচ্ছে জায়গাটা, আর বাকি ভিউ অবিনাশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে আমি জানি। আচ্ছা, এখন হচ্ছে ওই টাইমটা যেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি নিজে আজকে টাইম বের করে আমি বিবেক করেছি, না আর ক্যান্সেল করা যাবে না। আজকে অভিনবের মিটিংয়ের জন্য ভেবেইছিলাম অলমোস্ট ক্যান্সেল হয়ে যাবে হয়তো, বাট হয়নি। আমি খুব হ্যাপি, তার কারণ হচ্ছে আজকে আমি মিট করছি রাইডার রকি, মানে মিসিং গিয়ার্সের সাথে। শুধু আমি না, অভিনবও করছে অবভিয়াসলি। তো চলো একবার দেখাই করাই তোমাদেরকেও। সো লেটস গো। তো ইয়ার ইট ইজ, তোমরা আশা করি তোমরা সবাই চিনো, কারোর কোনো পরিচয় দরকার নেই না। হাই গাইস, আমি আসছি না, হাইড দেখো, আমি সিনেই নেই। আমাদের সাথে আরেকজন আছে, মিস্টার বিবেক। ইন্ট্রোডাকশন ডান। বিবেক দা গ্রেট, বিবেক দা গ্রেট। এ না 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 না, নো গ্রেট নো গ্রেট প্লিজ। বিবেক দা গ্রেট এর জন্যই আমার ওর সাথে আজকে দেখা, আমি ভীষণ এক্সাইটেড তার জন্য। না আর অ্যাকচুয়ালি বিবেক এর আগেও একটা ব্লগে এসেছেই না, তো সেইখানে যদি দেখে থাকে। আরে এনার ফেনার বলো না, হ্যাঁ আমরা সবাই অলমোস্ট সমবয়সী, তো খুব ভালো লাগছে আজকে অভিনবদের সাথে এখানে ঘুরতে এসে। তো এদের চ্যানেলটা আমি মাঝে মাঝে দেখি, ব্লগসগুলো ভালো লাগে, টোস্টেড কাপলস তোমরাও ফলো করো। আর যখন সময় পাবে ফ্রি টাইমে পাহাড়ে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করবে, আমার ব্লগগুলো দেখো মিসিং গিয়ার্স। নর্থ বেঙ্গল তো আমার মনে হয় 80% দেখে। আর যারা যারা এখনো দেখোনি, আমি লিংকে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, কাইন্ডলি দেখে নিও। আর মানে কি বলবো, যে 20% আমাদের তো ঘিনাচুনা সাবস্ক্রাইবার, তাদের মধ্যেও যারা সাবস্ক্রাইব করনি করে নিও চট জলদি, তাহলে পুরো নর্থ বেঙ্গল। এরকম ভাবে বলবে না, এরকম ভাবে বলবে না। অ্যাকচুয়ালি এভরিবডি অ্যাকচুয়ালি স্টার্টস ফ্রম জিরো, সবারই আস্তে আস্তে হয়, আমিও জিরো থেকেই শুরু করেছি, তো এদেরও হবে, তোমাদেরও হবে, তোমরা চেষ্টা করো। নতুন এখন ছোট, আমিও ছোটই কিছুই না। তো চলো তোমাদের এখানকার ড্রোন শট নেবো এখন। হ্যাঁ, নকশালবাড়ি নকশালবাড়ি, ইফ ইউ ইফ এনিবডি ইজ ওয়াচিং ফ্রম নকশালবাড়ি, দেন হিট দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, ওকে? আমাকে জোর করে নিয়ে এসেছে, এখানে স্লোপটা এত বেশি,
ফাইনালি একদম টপ পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি। আমার নিচে পুরো স্রোতটা একদম টপ, খুব কষ্টে উঠলাম, তাও বিবেক যদি কোচ না করতো আসতাম না, তাও আসলাম। এইখানে একদম কম, এখানে দাঁড়ানো যায় ভালো মতো। সেন্টার অফ পয়েন্ট এখন, সরি কি বলছি ভুলভাল, সেন্টার পয়েন্টে তন্ময় ওইখানে দাঁড়িয়ে আছে, রাইডার রকি ওইখানে উপরে ব্লক করছে, আর আমরা এইখানে। সবাই দেখতেছে কি অবস্থা, এখন অ্যাট লাস্ট রাইডার রকি আসছে একা একা ব্লক করতে করতে, তাও ক্যামেরা হাতে নিয়ে। ভাবো আমি তো ক্যামেরা নিয়ে থাকলে একদম বুঝতেই পারছো। জায়গাটা এত সুন্দর, তার মধ্যে দুজন ছিল, চারজন গ্রুপে, যা মজা এসেছে না। এতটা এক্সপেক্টই করিনি একটা নতুন মানুষের সাথে পরিচয়, তার সাথে ব্লগ, বাট এত মজা হয়েছে আজকে। এখন একটা জায়গায় এসেছি, এখানে মার্কেট প্লেসেই এসেছি, খাবেও খেয়ে দে তারপর বাড়ি যাব। তখনই ব্লগ এন্ড করতাম, বাট এত মজা, এত ওখানে ফটো তোলা, ওদের সাথে গল্প, আর ব্লগ এন্ডই হয়নি। তো ভাবলাম এখন ব্লগটা এন্ড করে দিই, তোমরা জানিও কেমন লাগলো। আর যারা আমাদের সাবস্ক্রাইবার, যারা এখন ওকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, দারুণ দারুণ শর্ট নেয়, দারুণ দারুণ ট্রাভেল ব্লগ করে। আর যারা ওর সাবস্ক্রাইবার আমাদের ব্লগটা দেখছো, তাদেরকেও রিকোয়েস্ট করছি আমাদের ব্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের সাবস্ক্রাইবাররা যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, লাইফটাকে পুরো এনজয় করো। আর শিলিগুড়িতে যারা থাকো এই জায়গাটাকে একবার দেখে এসো, মাস্ট। একটা পার্টিকুলার স্পট ঠিকই, কিন্তু স্পটটাই ব্যাপক ওইখানে, মানে আগে পিছে তেমন কিছু নেই, কিন্তু যখন ওই স্পটটায় পৌঁছে যাবে একটা আলাদা লেভেলের। আগে পিছনে ওই যে গ্রামটা, গ্রাম যে সিনিক ভিউ সব কিছু, কিন্তু যখন ওই স্পটটায় যাবে না, আমি বলছি তো যাওয়ার পর নিজে মুগ্ধ হয়ে যাবে, খুব সুন্দর জায়গাটা। একটু দিনে দিনে যাবে, আমরা যেমন একটু বেশি বিকেল করে ফেলেছি, তাও মজা এসেছে। এত ভেবে না তোমরা একটু আগে গেলে, আর ওয়েদার যদি থাকে পেছনে পুরো পাহাড়টা ক্লিয়ার দেখা যাবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।